দিওয়ান ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব এর পর প্রত্যেককে নোটিফিকেশন অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় ক্লাস 7 সাইন্স সাইন্সের আমরা 2 নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি শুরু করা যাক ভিডিওটা রেসট থেকে বেশি লাইক শেয়ার করো প্রত্যেককে নোটিফিকেশনটা অন রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় দেখো কি বলেছে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো এক নম্বর দিয়েছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে যে কোনো আলোক রশ্মি ওই দর্পণের উপর আপাতিত হলে প্রতিফলন কোণের মান হবে কত এখানে আমাকে অপশন দিয়েছে আচ্ছা নাইনটি ডিগ্রি জিরো ডিগ্রি ওয়ান এইটটি ডিগ্রি নাকি ফর্টি ফাইভ তো আমরা এটা কি করবো জিরো ডিগ্রি নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন আমাদের দিয়েছে একটি দণ্ড চুম্বকের দুটি মেরু থাকে তাহলে একটি তড়িৎ চুম্বকের মেরু থাকবে একটি দুটি তিনটি নাকি থাকবে না তাহলে একটি তড়িৎ চুম্বকের কটা মেরু থাকবে না থাকবে না হবে নেক্সট নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন আমাদের বলেছে কুয়াশা হলো স্বচ্ছ মাধ্যম ঈষৎ মাধ্যম স্বচ্ছ মাধ্যম সরি অস্বচ্ছ মাধ্যম নাকি কোনোটি নয় তো এটা আমরা করবো হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম ওকে নেক্সট পরের প্রশ্ন পরে আমাদের চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন আমাদের কি দিয়েছে বলেছে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে থাকে টাংস্টেন নাইক্রোম তামা নাকি নিকেল তাহলে কি থাকে না টাংস্টেন থাকে নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন আমাদের বলেছে অপ্রচলিত শক্তির উৎস হল কয়লা প্রাকৃতিক গ্যাস সৌরশক্তি নাকি কেরোসিন এটা আমরা সৌরশক্তি পরের প্রশ্ন পরের প্রশ্ন আমাদের বলেছে চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হল বিকর্ষণ আকর্ষণ বিকর্ষণ আবেশ নাকি কোনটি নয় আনসার কি হবে না আবেশ হবে নেক্সট পরের প্রশ্ন পরের দু নম্বরের প্রশ্ন বলেছে নিচে প্রশ্নটির অতি সংক্ষিপ্ত উত্তর দাও আচ্ছা ভালো কথা এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো এক এক নম্বরের প্রশ্ন হয় বলছে চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য তার জ্যামেতিক দৈর্ঘ্যের কত গুণ চুম্বকের চুম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ এটা আমি তোমাদের আগের একটা পেপারও আমরা পেয়েছিলাম এটা জিরো হবে আনসারটা আমরা বইতেই পাবো তো এটা কত লিখবো আমরা না জিরো পয়েন্ট এইট সিক্স আগেরটা আমি তোমাদের দিয়েছিলাম জিরো পয়েন্ট এইট সিক্স আনসার লিখবে নেক্সট লিখবে সরি নেক্সট প্রশ্ন প্রাইমারি সেলে এটা প্রাইমারি সেলে হ্যাঁ ঠিকই আছে প্রাইমারি সেলে কোন শক্তির কোন সরি কোন শক্তির কোন শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে তো এটা আমরা কি লিখবো না লিখব হচ্ছে রাসায়নিক রাসায়নিক শক্তি সরি শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে ঠিক আছে এটা আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম যখন তড়িৎ পড়েছি এই জিনিসটার সম্বন্ধে আমরা কিন্তু শিখেছি তড়িতের দেখবে প্রথম পেজেই এটা পেয়ে যাবে যে আমরা এটা পেয়েছি যে টর্চের সেলের ব্যাপারটা দিয়ে এক্সাম্পেল আমাদের দিয়েছিল যে টর্চের সেলের মধ্যে থাকে কি রাসায়নিক পদার্থ তো রাসায়নিক পদার্থের ব্যবহারের ফলে কি হয় রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় রাইট এই সেলটাকে কি বলেছিল না প্রাইমারি সেল বলেছিল ঠিক আছে বা আমরা বলতে পারি যে ডিসপোজেল ডিসপোজেবল সেলও আমরা বলতে পারি ওকে তো এইটা আমরা আনসার লিখবো নেক্সট পরের প্রশ্নে তাহলে আমরা চলে যাব পরের আমাদের প্রশ্ন কি দিয়েছে বলছে আলোর বিচ্ছরণের একটি প্রাকৃতিক উদাহরণ আলোর বিচ্ছরণের একটা প্রাকৃতিক উদাহরণ আমরা কি দিতে পারি যেমন যেমন রামধনু আমরা দিতে পারি এটা তো আমরা আনসার লিখবো রামধনু নেক্সট পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন আমাদের বলেছে সৌরশক্তি জীবদেহে কি রূপ আবদ্ধ থাকে সৌরশক্তি জীবদেহে কিভাবে আবদ্ধ থাকে বা কি রূপ আবদ্ধ থাকে এটাতে আমরা বলতে পারি যে রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ থাকে তো আমরা লিখবো হচ্ছে রাসায়নিক শক্তি নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে কোন ধরনের প্রতিফলনের ফলে আমরা বই পড়তে পারি দেখো বিক্ষিপ্ত যে প্রতিফলন তার ফলে আমরা বই পড়তে পারি তো আমরা লিখব বিক্ষিপ্ত বিক্ষিপ্ত প্রতিফলন নেক্সট পরের প্রশ্ন পরে প্রশ্ন বলেছে সংক্ষেপে উত্তর দাও ভালো কথা বলছে আলোর প্রতিফলনের সূত্র লেখার জন্য আচ্ছা এখানে যে সংক্ষিপ্ত উত্তর দাও এখানে একটা প্রশ্নই করতে দেওয়া আছে এবং দু নম্বরে এই প্রশ্নগুলো থেকে থাকে সাধারণত তাহলে আলোর প্রতিফলনের যে সূত্র আমাদের দিয়েছে এটা আমরা বইতেই পাবো আমাদের যে রেগুলার বুকস আছে আলুৰ প্ৰতিফলন না এখনেই পাব আমাৰ আলুৰ প্ৰতিফলন আলুৰ দেখো এখানে আমরা পেয়ে যাব প্রতিফলনের ক্ষেত্রে এই দেখো এখানে আপাতন কোন থার্টি ডিগ্রি এই জায়গাটা পড়বে এখানটা দেখো দেওয়া আছে তাহলে বলা যায় আপাতন কোন এবং প্রতিফলন কোণের মান সময় এটি প্রতিফলনের একটা সূত্র এরপরে দেখো দেওয়া আছে পরীক্ষায় নিশ্চয় লক্ষ্য করে এটা একটু পড়ে নেবে দেখো তারপরে রয়েছে তাহলে বলা যায় আপাতিত রশ্মি প্রতিফলন রশ্মি প্রতিফলকের উপর আপাতন বিন্দুতে আঁকা লম্ববিন্দু একই সমতলে থাকে এটিও প্রতিফলনের একটি নিয়ম বা সূত্র তাহলে এটা আমরা একটা লিখতে পারবো এটা লিখতে পারবো ঠিক আছে ক্লিয়ার এটা আমরা আলোতেই পাবো আঠাশ নম্বর পাতা টোয়েন্টি এইট নম্বর পেজে পেয়ে যাবে নেক্সট পরের প্রশ্ন যাব আচ্ছা পরে প্রশ্ন বলেছে অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন দেখো অ্যাম্বুলেন্স কথাটা অ্যাম্বুলেন্সের গাড়িতে উল্টো করে কেন লেখা থাকে এটা অলরেডি প্রশ্নটা আমি লিখিয়ে দিয়েছি তোমাদের প্রশ্ন উত্তরের সময় তো সেই জন্যে এটা আমি পরে আর লেখাবো না তোমরা প্রশ্নের উত্তর দেখো যদি না খুঁজে পাও বলবে আমি লিখিয়ে দেবো আমি এখন একটু বলে নি বলে দিচ্ছি তারপরে সেটা তোমরা লিখেও নিতে পারো দেখো সাধারণত আমরা কি জানি না অ্যাম্বুলেন্সে কোনো একটা আহত ব্যক্তিকে কি করা হয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তো গাড়ির সামনে যে অ্যাম্বুলেন্স শব্দটা থাকে এটা কি করা থাকে না একদম উল্টো করে লেখা থাকে ই সি এভাবে কোন কিন্তু করে কিন্তু এন এভাবে করা থাকে ঠিক আছে বাট প্রতিটা ওয়ার্ড উল্টো যেমন আয়নার দর্পণে ফেললে যেমন উল্টো লাগবে ঠিক তেমনই ইটাও একদম উল্টো করে এইভাবে ইটা এই দিকে থাকে ঠিক আছে তারপরে ধরো সিটা এইভাবে থাকে তো এরকমভাবে থাকে ধরো ইটা এরম দেখতে পাই সিটাকে আমরা এরম দেখতে পাই এইভাবে কিন্তু করে দেওয়া থাকে তো এটার রিজন থাকে কিছু কি না সামনে গাড়ির ড্রাইভার তার পাশের যে আমরা বলতে পারি যে আয়না ঠিক আছে বা যেটা আমরা বলে থাকি যে ভিউ ফাউন্ডার বলি না ঠিক আছে তো পিছনের গাড়ির যে প্রতিবিম্ব দেখে যেন গাড়ির চালাতে পারে অর্থাৎ যখন গাড়ির সামনে যে ড্রাইভারটা থাকবে সে যেন সেটা তার আয়নায় তার কাছে সামনে এটা স্পষ্ট অ্যাম্বুলেন্স বলে লেখা আসবে সেই জন্য তো কেন থাকে না গাড়ির সামনের ড্রাইভার তার পাশের দর্পণে পিছনের গাড়ির প্রতিবিম্ব দেখে গাড়ি চালাতে পারে পিছনের অ্যাম্বুলেন্স থাকলে তার অ্যাম্বুলেন্স লেখাটা কি আসবে গাড়ির ড্রাইভারের কাছে কেমন আসবে না উল্টো আসবে অ্যাম্বুলেন্স কথাটা ঠিক আছে তো গাড়ির যে তখন কি হবে না পরিবর্তনটা যেটা হচ্ছে পার্শ্ব পরিবর্তন হয় পার্শ্ব পরিবর্তনের ফলে লেখাটা আবার উল্টো হয়ে যাবে ওকে তাহলে সোজাভাবে যদি অ্যাম্বুলেন্স লেখা থাকে তো আয়নায় কি দেখাবে উল্টো দেখাবে পরিষ্কার এটাই কথা সোজা যদি অ্যাম্বুলেন্স লেখা থাকে তার আয়নায় ওটা উল্টো দেখাবে তার জন্য সেটা বুঝতে অসুবিধা হবে সেটা রোগীর গাড়ি বা অ্যাম্বুলেন্স কিন্তু সোজা উল্টোভাবে থাকলে তার আয়নায় সেটা সোজা দেখাবে এটাই মধ্যে কথা ওকে এটা আমি লিখিয়ে দিয়েছি অলরেডি যদি তোমাদের অসুবিধা হয় বুঝছে তো তোমরা আমাকে কমেন্টস করবে আমি এটার আনসারটা কমিউনিটি ট্যাবে আবার দিয়ে দেবো ওকে নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাব নেক্স প্রশ্ন দিয়েছে তড়িৎ চুম্বক কাকে বলে তড়িৎ চুম্বকের শক্তি কি কি দেখো এই যে প্রশ্নটা আছে এটা আমি একটু লিখিয়ে দেবো ভালো করে তাহলে তোমাদের সেই आंसरটা ভালো হবে এটা আমি যে প্রশ্নগুলো আমাদের বাকি থেকে যাচ্ছে সেটা আমি একটা আলাদা ভিডিও এনে যার মধ্যে সমস্ত পেপারগুলো কমপ্লিট হলে যে যে প্রশ্নগুলো পেপারের থেকে বাকি থাকবে ইম্পর্ট্যান্ট সেগুলো সবগুলো আমি একটা ভিডিওর মধ্যে এনে লাস্টে তোমাদের দেবো ঠিক আছে এখন এটা কি করতে হবে এটা লিখ লিখতে হবে মানে বইয়ে পাবে বাট লিখিয়ে দিলে এটা বেশি বেটার হবে সেজন্য বইয়ের থেকে আমি দেখাচ্ছি না এটা আমি লিখিয়ে দেবো তোমরা তোমরা নোটিফিকেশন অন রেখো চ্যানেলে চোখ রেখো যখন আমি আপলোড করবো তোমরা পেয়ে যাবে ওকে নেক্সট পরের প্রশ্নটা কি দিয়েছে দেখো বলছে চুম্বকের মেরু ও উদাসীন অঞ্চল কাকে বলে চুম্বক শলাকা কি। চুম্বকের মেরু উদাসীন অঞ্চল চুম্বক শলাকা এগুলো সবই বইয়ে পাওয়া যায় বইটা তোমরা দেখলেই পেয়ে যাবে তাও তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি বইয়ের মধ্যে দেখো আমাদের যে পাঠ্য বই আছে দেখো এখানটা আমরা পেয়ে যাচ্ছি উদাসীন অঞ্চল এই যে চুম্বকের ঠিক মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই এই ওই অঞ্চলকে চুম্বকের উদাসীন অঞ্চল বলে চুম্বকের মেরু এই যে দেখতে পাচ্ছ চুম্বক মেরু এই লাইনটা লিখবে আরেকটা কি পেয়েছি আমরা চুম্বকের শলাকায় দেখো চুম্বকের শলাকা ঠিক আছে এখানটা পাবে হলো তাহলে ক্লিয়ার এই এই প্রশ্নের নেক্সট পরের প্রশ্ন চুম্বকের কিন্তু এখান থেকে ওকে দেখো চুম্বক সংক্রান্ত লিখবে নানান পরীক্ষা নিরীক্ষা করার জন্য এক ধরনের খুব দরকারি চুম্বক পাওয়া যায় এই ধরনের চুম্বককে চুম্বক শলাকা বলি বাস এতটুকু ওকে আর মেরুটাও এখান থেকে এতটুকু লিখবে ঠিক আছে আর উদাসীন অঞ্চলটা এখান থেকে এতটা লিখবে এটা পেজ নম্বর একচল্লিশে পাচ্ছ আর চল্লিশে পাঁচ আমাদের পাঠ্য বইয়ের নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও বায়ুপ্রবাহের কী কী বায়ুপ্রবাহের কী কী দেখো তরল জীবাশ্ম জ্বালানি আমরা কি বলতে পারি আমরা পেট্রোলকে বলতে পারি ঠিক আছে একটা তরল জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ছে পেট্রোল আর এটা কি দিয়েছে প্রশ্নটা আরেকটা কি যেন পড়লাম প্রবাহের শক্তি তীর ব্যবহার করলে কি কি সুবিধা হতে পারে না তাহলে এই যে প্রশ্নটা বায়ু প্রবাহটা না এটা একটু পিছন দিকেই পাবো আমরা বায়ু প্রবাহটা এখানে আসবে পরিবেশ বান্ধব শক্তিতে পাবো বায়ু শক্তি দেখো এই যে বায়ু শক্তি এখানে চলে আসবে এখানে দেখো দেওয়া আছে বায়ু প্রবাহের শক্তি ব্যবহার করলে কি কি সুবিধা হতে পারে আমাদের দেখো সুন্দর করে দেওয়া আছে তিনখানা পয়েন্ট এই তিনখানা পয়েন্টকে তুলে দেবে এক দুই তিন তিনটে পয়েন্ট তুলে দেবে আমি আর পড়লাম না দেখতেই পাচ্ছ তাহলে আমাদের সময়টা বেশি চলে যাবে এই তিনটে পয়েন্ট দিয়ে দেবে এটা পেজ নম্বর সিক্সটি এইটে পেয়ে যাবে নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে ফিউজ তার কিভাবে বর্তনীকে উচ্চ তড়িৎ প্রবাহ থেকে রক্ষা করে ফিউজ তার কিভাবে বর্তনীকে উচ্চ তড়িৎ প্রবাহ থেকে রক্ষা করে না তড়িৎ প্রবাহই পেয়ে যাব এটা ফিউজ তার দেখো এখানটায় আমরা পাবো যে কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয় এই ফিউজ তারের মধ্য দিয়ে তড়িৎ ওই সার্কিটে প্রবেশ করে ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায় ফলে কোনো কারণে খুব বেশি পরিমাণে তড়িৎ এসে পড়লে ফিউজ তার তা খুব উত্তপ্ত হয়ে ওঠে এবং গলে যায় ফলে ছিন্ন হয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তাই সার্কিটের কোনো ক্ষতি হয় না ওকে ফিউজ তার আবার পাল্টে দেওয়া যায় ক্লিয়ার বোঝা গেল তাহলে কীভাবে রক্ষা করছে বলতে গেলে আমাকে এটা লিখে দিতে হবে ওকে এটা পেজ নম্বর সিক্সটি ওয়ানে আছে একষট্টি নম্বর পাতা এটা আমরা লিখব নেক্সট প্রশ্ন বলছে একটি চুম্বকে জ্যামিতিক দৈর্ঘ্য সেভেন সেমি হলে চুম্বকটি চৌম্বক দৈর্ঘ্য কত চুম্বক দৈর্ঘ্য বার করতে গেলে আমাদের কি করতে হবে ফর্মুলাতে আমরা জানি জিরো পয়েন্ট এইট সিক্স তাই তো তাহলে আমরা কি বলেছে জ্যামিতিক দৈর্ঘ্য সেভেন জাস্ট সেকেন্ড সেভেন আর আমাকে কত দিয়ে করতে হবে এটা জিরো পয়েন্ট এইট সিক্স দিয়ে মাল্টিপ্লাই করলেই পেয়ে যাব আমরা ছসত্তর তাহলে এটা জিরো পয়েন্ট এটা সিক্স এটা বার করতে গেলে আমরা এটা করব বিয়াল্লিশের দুই এটা হবে শূন্য এটা ছয় তাহলে দুটো সংখ্যার পরে না দুটো সংখ্যার পরে হবে না এটা এই জায়গাটা হবে হচ্ছে এদিকে দুটো সংখ্যার পরে পয়েন্ট এখানটা পয়েন্ট হবে জাস্ট সেকেন্ড এখানটা একটা পয়েন্ট কিন্তু হ্যাঁ সেমি তাহলে সিক্সটি পয়েন্ট টু সেমি হবে ওকে নেক্সট নেক্সট প্রশ্ন আমাদের বলেছে সঠিক উত্তর নির্বাচন করো রাসনায় মূলের কাজ কি মাটির ওপর থেকে শ্বাস নেওয়া খাদ্য সঞ্চয় করা বাতাস থেকে জলীয় বাষ্প তাহলে এটা আমরা করব বাতাস থেকে জলীয় বাষ্প নেওয়া ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের বলেছে যে মটরের পত্রাক পত্রাকর্ষ খাদ্য সঞ্চয় করে নাকি আরোহণের সাহায্য করে বংশ বিস্তারে সাহায্য করে আরোহণের সাহায্য করে আরোহণ হবে নেক্সট পরেরটা পরের প্রশ্ন বলেছে কাকে বলে ছোলা বীজের বীজপত্রের কাজ কি সপরাগযোগ কাকে বলে আমাদের পরাগের চ্যাপ্টারটাতে এমনিতেও আছে এছাড়া এই প্রশ্নটা আমি ভালো করে লিখিয়ে দেবো তোমাদের নেক্সট পরের প্রশ্নটাও লিখিয়ে দেবো পাতা পাকা ফল কাঠলে স্ত্রী অ্যানিফেলিস মশা উড়ে ওড়ে সরি পুড়ে না এসে আচ্ছা ড্রসোফিলা মাছি আসে কেন আর ব্যবহারিক জীবনে এইসটু এসে গ্যাসের অপকারিতা ওকে এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আমার লিখিয়ে দিতে হবে আমি লিখিয়ে দেবো তোমাদের যে ভিডিওটা আসবে যার মধ্যে ইম্পর্টেন্ট সব প্রশ্নগুলো দেবো আমি এরপরে আপলোড হবে ওর মধ্যে সব লেখা থাকবে এছাড়া যারা রেগুলার ফলো করো আমাকে তারা দেখেছো যে এই যে এটা অলরেডি আমরা লাইফ সায়েন্স যখন পড়েছিলাম তখন অলরেডি পেয়েছিলাম লাইফ সায়েন্সে এই চ্যাপ্টারটা যখন পড়েছি তখন কিন্তু ছোলার আমরা পেয়েছি ঠিক আছে কাজ এটা বিষয়টা এই যে এটা অলরেডি আমি করিয়ে দিয়েছিলাম তোমাদের এখানে প্রত্যেকটার কাজ কি আছে না আছে সব করা আছে এটা তোমরা লিখতে পারবে তবুও আমি এটা লিখিয়ে দেবো তোমাদের ঠিক আছে সব পরাগ যোগটা অলরেডি আমি বুঝিয়েছিলাম করিয়েছিলাম লাইফ সায়েন্স যখন পড়িয়েছিলাম যে স্বপরাগযোগটা কি হয় পরাগযোগে এটার কিছু সুবিধা থাকে যেমন যোগের নিশ্চয়তা অনেক বেশি থাকে পরাগরেণু নষ্ট হওয়ার সম্ভাবনা কমে কম থাকে ঠিক আছে এগুলো অনেক আমরা কিন্তু এটা পড়েছি যোগ সম্বন্ধে তো যাই হোক আমি পরে এটা লিখিয়ে দেবো ওকে ভিডিওটা লাইক শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে